স্নেহশীল শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বিদ্যালয়ে একটা ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেল। এই প্রোগ্রামটা আমাদের সচেতনতামূলক একটা প্রোগ্রামের একটা অংশ, এটা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ। যেই জিনিসটা নিয়ে আমরা দূরে থাকতে পারি না, যেটা আমরা দৈনন্দিন ব্যবহার করি, আগুন। এই আগুন দিয়ে আমরা রান্নাবান্না করি, আমাদের দৈনন্দিন কাজের একটা অংশ হিসাবে আমরা কাজে ব্যবহৃত করি, এবং এই আগুনটাই আমাদের জীবনের সর্বনাশ নিয়ে আসে। সেই জায়গাটার মধ্যে আমরা এটার ব্যবহারটা সচেতন হইতে হবে, আমরা এটার যথাযথ ব্যবহার করতে শিখতে হবে। আমরা এতক্ষণ যে আলোচনাটাকে হয়েছে, এই আলোচনাটাকে যদি আমরা আমাদের শিক্ষার অংশ হিসাবে নিয়ে যাই, এটা আমাদের জীবনের প্রাধান্য থাকবে। তাই এখন আমার সভাপতি হিসাবে বক্তৃতা শোনারও ধৈর্যটুকু, আমার শিক্ষার্থীরা প্রায় 9:30 বিদ্যালয়ে প্রবেশ করছে, এখন প্রায় 5টার উপরে বাজতেছে, এখন আর কারো কথা বলা শোনারও ধৈর্যটুকু তাদের নাই। তাই যাই হোক, আজকে যারা আমাদের বিদ্যালয়ে এই আয়োজনটুকু করেছে, আমি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তারা এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের আরও কয়েকটি স্থানে, আমার সদর দক্ষিণ কিংবা আরও কয়েকটি স্থানে এই প্রোগ্রামগুলো করবে, এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সেই শিক্ষণীয় একটা অংশ হিসাবে তাদের জীবনের শিক্ষা হিসাবে থাকবে। সে আশাটুকু ব্যক্ত করে আবারও আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার, স্যার অনেকক্ষণ আগে থেকে আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন, আমি স্যারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে পাইলট বাংলাদেশের কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে পরবর্তী ডেমনস্ট্রেশনের শেষ অংশটুকু দেখে শেষ করে আমার শিক্ষার্থীরা যাওয়ার জন্য সেই আহ্বানটুকু রেখে এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।